ই অগ্রাধিকারটা এটা মহিলাদের ন্যায্য অধিকার মারুফ ন্যায্য অধিকার পুরুষের উপর মহিলাদের যে অগ্রাধিকার এটা কি জবরদস্তি অগ্রাধিকার না ন্যায্য অধিকার ন্যায্য এর কিছু উদাহরণ না বুঝলে আপনাদের কাছে বিষয়টা অস্পষ্ট থাকতে পারে কয়েকটা উদাহরণ দিচ্ছি শুনুন ইসলামের বিধান মধ্যে কোনো বাবার ঘরে যদি কোনো ছেলে সন্তান জন্ম হয় সেই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন ছেলেটা নাবালক থাকবে ছেলে নাবালক হলে পরে এই ছেলেকে লালন পালন করা ইসলামের বিধান মতে বাবার দায়িত্ব কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া কিন্তু এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম তাহলে নাবালক সাবালক প্রশ্ন নেই যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে